বিএনপিকে অসুস্থ ধারা পরিহার করে সুস্থ ধারা রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ডক্টর হাসান মাহমুদ চৌধুরী। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বিএনপি জামাত ক্ষমতার লোভে দেশে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে, তবে এ সরকার যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। বিএনপি জামাত শিবিরকে ত্যাগ করে সুস্থ ধারার রাজনীতি ফিরে আসলে আলোচনা হতে পারে বলেও জানান সাবেক এ মন্ত্রী। একই আলোচনা সভায় ঢাকা সাত আসনের নবনির্বাচিত এমপি হাজী মোহাম্মদ সেলিম বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার 5 বছর ক্ষমতায় থাকবে, কোনো অপশক্তি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। হাজী সেলিম আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা ও দেশের উন্নয়নের জন্য 10ম জাতীয় সংসদ নির্বাচনে জনগণ এ সরকারকে সমর্থন দিয়েছে। বিএনপি জামাত মূলত ক্ষমতায় আসার ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলনের নামে নৈরাজ্য ও মানুষ হত্যা করছে বলেও অভিযোগ করেন তিনি।